সুপ্রিয় সুদী আইন বিশারদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশনে কোন কোন বিষয়গুলো নিয়ে তদন্ত করা হয়। চাকরি, পাসপোর্ট কিংবা সরকারি কোনো কাজে যদি পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়, আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু সেগুলোই। তো প্রথম দিকে যে বিষয়টা নিয়ে সর্বাধিক পরিমাণ গুরুত্ব দেওয়া হয় পুলিশ ভেরিফিকেশনে সেটা হচ্ছে প্রার্থীর পুরো নাম। আপনি যেই নাম ব্যবহার করেছেন সেই নামটা সঠিক কিনা কিংবা আপনার সরবরাহকৃত সকল কাগজপত্রে একই নাম আছে কিনা সেই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। তার পরবর্তীতে যে বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে প্রার্থীর জাতীয়তা। আপনি বাংলাদেশের নাগরিক কিনা কিংবা কিছু কিছু ক্ষেত্রে পিতা কিংবা মাতা উভয়ের জাতীয়তা বাংলাদেশি কিনা সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। এটি নিরূপণের ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন কিংবা পাসপোর্ট এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে কিন্তু আপনার জাতীয়তাটা নির্ধারণ করা হয়ে থাকে। তারপর যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে প্রার্থীর স্থায়ী ঠিকানা। প্রার্থীর স্থায়ী ঠিকানা নিরূপণের ক্ষেত্রে যে বিষয়গুলো সাধারণত যাচাই বাছাই করা হয়ে থাকে সেগুলো হচ্ছে বাড়ির দলিলের কপি কিংবা বিদ্যুৎ বিল কিংবা গ্যাস বিল, ওয়াশার বিল কিংবা টেলিফোনের বিল ইত্যাদির কাগজের উপরে যাচাই বাছাই করেই কিন্তু প্রার্থীর স্থায়ী ঠিকানাটি তদন্ত করা হয়ে থাকে। এর পরবর্তীতে যে বিষয়টি বিবেচনা করা হয় সেটি হচ্ছে প্রার্থীর বর্তমান বাসস্থানের ঠিকানা। আবেদনে বা আপনার দ্বারা সরবরাহকৃত যেই বর্তমান ঠিকানাটি দেওয়া হয়েছে সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ কিংবা জনসাধারণের কাছে জিজ্ঞাসা করে আপনার বর্তমান বাসস্থানের ঠিকানাটি নিরূপণ করা হয়ে থাকে। তার পরবর্তীতে যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হয় সেটি হচ্ছে প্রার্থীর বৈবাহিক অবস্থা। যদিও প্রত্যেকটি আবেদনেই বৈবাহিক অবস্থা জানতে চাওয়া হয়, তারপরেও তদন্তকালে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে জিজ্ঞাসা করে প্রার্থীর বৈবাহিক অবস্থাটি তদন্ত করা হয়ে থাকে। প্রয়োজন বোধে কাজীর অফিসের বালাম বইও তদন্ত করা হয়ে থাকে। পরবর্তীতে দেখা হবে যে প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, নাতি নাতনি কিনা বা অন্য কোনো কোটাদারী কিনা কিংবা প্রার্থীর কোনো ধরনের কোনো শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা। এবার পুলিশ ভেরিফিকেশনের সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে প্রার্থী কোনো ধরনের কোনো ফৌজদারি, রাজনৈতিক বা অন্য কোনো মামলায় অভিযুক্ত, গ্রেফতার বা দণ্ডিত এবং নজরবন্দি বা কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠান বা সংস্থা হতে বহিষ্কার হয়ে থেকেছে কিনা সে বিষয়টি আমরা প্রতিনিয়তই আমাদের ফেসবুক পেজ বা মোবাইল নম্বরে এই প্রশ্ন পেয়ে থাকি যে ফৌজদারি মামলা থাকলে চাকরি হয় কিনা বা চাকরিতে কোনো সমস্যা হয় কিনা। এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। এবার যে বিষয়টি দেখা হবে সেটি হচ্ছে প্রার্থীর নিকট আত্মীয় স্বজন বাংলাদেশ সরকারের কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের চাকরিরত আছে কিনা। প্রার্থী কোনো মামলায় সাজাপ্রাপ্ত বা নৈতিক স্থলনের প্রার্থী ইতিপূর্বে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে কিনা। তারপর প্রার্থী কোনো রাষ্ট্রদ্রোহী বা নাশকতামূলক কার্যকলাপে জড়িত আছেন কিনা বা ইতিপূর্বে ছিলেন কিনা। প্রার্থীর চারিত্রিক এবং সামাজিক অবস্থান এছাড়াও চাকরির আবেদন কিংবা সকল ধরনের আবেদনের এবং তদন্তের ধরন অনুযায়ী প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় অন্য অন্য যে কোনো বিষয় নিয়েও তদন্ত হতে পারে।